everyone. কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আমি আজকে আপনাদের যে এভাবে দেখা দেখতেছেন আমাকে, সেটা বলি। আমি আজকে দুই দিন ধরে ভাবতেছি যে একটু হাঁটবো সকালবেলা। তো সকালবেলা হাঁটবো যে কাউকেই পাইতেছিলাম না। কালকে আমাদের যে বাসা ভাড়া থাকে যে ভাবি, তার ছেলে কিন্তু দেখছেন কত বড় জিম। তো জিমকে নিয়ে হাঁটছি, আজকে জিমকে ডাকছি, জিম আজকে আসবে না, ওর শরীর ব্যথা, শরীর খারাপ। তো আমি কাকে নিয়ে হাঁটবো? আমি উঠছি কিন্তু পাঁচ টাইম, এতক্ষণ চিন্তা করছি কারে নিবো, তারপরে এখন পাপিয়াকে লাইকে আসলাম। পাপিয়ার আবার ছোট বাচ্চা দেখছেন, কিন্তু তাও কিন্তু ছোটই। তো ও আবার ওরে নিয়ে আসতেছে। যাই হোক, সঙ্গ হইলেই হয়েছে আমার হাঁটার। কারণ কি যে একা হাঁটতে কিন্তু ভালো লাগে না, একা হাঁটতে মানে বোরিং লাগে। একা হাঁটবো দেখে কিন্তু হাঁটতে চাইতেছিলাম না। তো যাই হোক, অনেকদিন পরে সকালবেলা আপনাদের সাথে কথা হইলো। এই যে পাপিয়া আসছে সাথে, পাপিয়াকে পাইলাম অবশেষে, দেখে না পিছনে। তো পাপিয়া তো আস্তে আস্তে হাঁটবে, কারণ পাপিয়া মোটা না, মোটা কিন্তু আমি। পাপিয়া হলো সুখ না আমার, জাস্ট একটু সঙ্গ হইলেই হবে। আমি বলছি তুই খালি তুই আসছিস এটা জানাইলেই হবে। এই যে আমি চিপা চাপা তো হাঁটতেছি, মানে আছে না যে ওই রাত্রেবেলা ছোটোবেলায় বাথরুম যখন চাপতো, তো বাথরুম তো ছিল দূরে। আমি কোন গল্প করতেছি আপনাদের সামনে? বাথরুম ছিল দূরে গ্রামের বাড়িতে। তো রাত্রেবেলা তো আমি আমার আম্মারা এবং আব্বা এবং যে কোনো একজন বলতাম কি, দুয়ারে দাঁড়িয়ে থাকো, মানে দরজার কিনারে দাঁড়িয়ে থাকো, আমি একলা একলাই বাথরুমে যাবো। মা আব্বা কিন্তু বাথরুমের দূর দূরান্তের কাছাকাছিও না, কিন্তু যে মনে হয়েছে যে মা আব্বা তো জাগনা আছে। কোনো এক সময় দেখতাম মা আব্বা যা ঘুমাই রয়েছে কি মা শুয়ে রয়েছে আমার রাইখে, কিন্তু মনে হয়তো দরজা কিনারে আছে শক্তি। তো এরকম একা হাঁটার অভ্যাস নেই, যার কারণে আমি আরেকজন নিয়ে হাঁটতেছি সকালবেলা। কি গল্প শুনাই দিলাম আপনাদেরকে, আপনারা তো সবাই আমার কি যে করবেন আল্লাহ, এই জন্যে যাকে নাকটা বাইন্ধে নেই, মাস্কের কাজ হয়ে যাইব। ওকে কেমন এটা অফ করে দিয়ে দেখেন, সকালবেলা ঝাড়ু দিতেছে রাস্তা, দূর দূরান্তে কোনো মানুষ নাই, দেখা যেতেছে মানুষ নাই, যে কোনো মানুষ নাই। ওকে, আমি আসলে হাঁটতে চাই না কেন আমি সেটা একটু শেয়ার করি। আমার হাঁটতে লিগে ভালো লাগে না, যে এই মাংসটা একদম শক্ত হয়ে যায় পাঁচ মিনিট দশ মিনিট হাঁটলেই। তো এই মাংসটা যখন শক্ত হয়ে যায় আমি আর একটা কাক দিতে পারি না। তারপর আবার আমি রেস্ট নেই, কতক্ষণ বসা থাকি, বসার পরে যখন দেখি যে এই মাংসটা একটু নরম হয়েছে, এখন তো শক্ত হয়ে আছে, যখন দেখি যে একটু নরম হয়েছে তারপর ব্যথাটা কমে গেছে, তখন আবার হাঁটা শুরু করি। এই জন্য আমি হাঁটতে চাই না। আসলেই আপনারাও বলবেন কারো কি প্রবলেম হয় কি না, আমার আগের থেকেই হয়তো, আমি যখন আগে যখন শুকনা ছিলাম তো আগে খুব কম হইতো, যখন আমি হাঁটতে হাঁটতে একদম শুকাই গেছি তখন। কিন্তু এই যে রিসেন্টলি কালকে হাঁটছি, কালকেও আমি আপনাদের কি বলবো বুঝাইয়া, যখন হাঁটছি তখনও আমার এই যে পার ব্যথা, আমি একটু মানে কতক্ষণ পাঁচ মিনিট হাঁটছি, হাঁটার পরে বসছি, বসার পর আবার পাঁচ মিনিট হাঁটছি। তো এভাবে কিন্তু হাইটা শরীর কমানো যায় না। তারপরও ট্রাই করব, দেখি শরীর কতটুকু কমে। মাস্ক লাগানোর পর অনেকে চিনতে পারতেছিল না, ডাকু ডাকু মনে হইতেছিল। যাই হোক, আপনারা বলবেন যে প্রবলেম কি কারো হয় কি না হাঁটতে গেলে। আমার তো হয়, পায়ের রক একদম আঁকড়ায় ধরে যে আমি আরেকটা কাক দিতে পারি না, ব্যথায় ফুইলা ওঠে একদম রক। তো এটা জানাইলাম আর এই যে রেস্ট নিতেছে, যে দেখেন তাওহিদ কি করতেছে, পাপিয়া দাঁড়ায় বসবে না, বসলেই প্রবলেম। ওকে, কোন জায়গায় আসছি দেখেন, একটা স্কুল ঘরে জায়গায় বসছিলাম, আজকেও বসছিলাম।
রাজবাগানের নিচ তো একা একা হাঁটা যায় বলেন, ভয় লাগে না? কোন দিক দিয়ে অনেক যদি আমারও ডাকাতির মতো লাগতেছে, তারপর আমি তো ডাকাতি করবো না কি বলেন। একটা রুটি খাবেন তোর খুন করে আলাম একদম, কত বড় স্টুপি দেখছো মা? না আপনি কইতাছি
একটা রুটি খাইতে চায় না, এলো বুঝেন কি ফাজিলা। শরীর স্বাস্থ্য কমে গেছে কিন্তু এই জায়গায় হাঁটা চলা করে, তাছাড়া খাওয়ানো কমে গেছে। দেখেন তো এই বেবিটাকে চিনেন কি না, এই বেবিটাকে কি চিনতে পারতেছেন? এই বেবিটাকে চিনা যাচ্ছে? টাকলু বেবিটাকে, ওরে টাকলু, টাকলুকে দেখাচ্ছে কেমন? আমার তো টাকলু টাকলু করার পরে অনেক কিউট লাগতেছে। তবে একে দেখুন বেল করে দিয়েছি, উড়ি উড়ি উড়ি, দেখছেন? উলি আল্লালে, উলি বেল, উলি বেল। ঘামাস ঘাম বেশি উঠে গেছে, দেখেন ঘাম বেশি উঠে গেছে, ঘামাসি দিয়ে ভরে গেছে মাথায় গুড়ি গুড়ি। এই যে কপালটা বেশি কি খাচ্ছ তুমি? নাকে ড্রপ, নাক দিয়ে নিবে না? ওকে ক্যামেরাটা অফ করে দেই, আমি একটু বেবি আমার ছোট বাচ্চাটার সাথে একটু খেলা করি। আল্লাহ দেখেন মোবাইল নিছে কেন? নাও তো নাও তো আবার নাও তো নাও তো নাও তো না 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 ধরো 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 উড়ি। নাকি পিন পিন আছে, নাকি সিং আছে রে। তাবিয়ত ঠান্ডা লাগছে, এখনো ঠান্ডা ভালো হয়নি, ডাক্তার দেখে আনলাম। এ দেখেন গরিবের খাওন, আমিও গরিব, তাই আমি ভাবলাম যে ও একলা খাবে কেন, আমি একটু খাই। হ্যাঁ ও সরি, ও আবার কাক কয় কইতেছে, ও আবার কাক কয়, ও কয় হলো পাপিয়া। দেখেন ভাত না খালি হ্যাঁ, একদিনে 100 ভিডিও ছাড়া যায়, কোনো প্রবলেম নাই। তারা খায় ক কেমন মজা, যদি পেট খারাপ হয় তোরে খাইছি দেখিস ভালো। বিসমিল্লাহ, দাঁড়া দাঁড়া দেখ, এরা তিশা ভাবি কিন্তু আগে বলেছে, এখন তিশা ভাবি ভাব দেখাছে না, কিন্তু জানেই না। ওয়াও হেভি টেস্ট, এবার কে আমারে পুরোটা দিয়ে দে, আরে 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 আ